দীপাবলির আগে শব্দ দূষণ রোধে তৎপর প্রশাসন, গোবরডাঙ্গা থানার তৎপরতায় উদ্ধার শব্দবাজি, গ্রেপ্তার বাজি বিক্রেতা, সাধারণকে সচেতন করতে প্রচার পুলিশের। দীপাবলির আগে শব্দ দূষণ রোধে তৎপর পুলিশ প্রশাসন, ফের গোবরডাঙ্গা থানার তৎপরতায় উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে প্রায় 100 কেজি শব্দবাজি উদ্ধার করেছেন গোবরডাঙ্গা থানার পুলিশ, সেই সঙ্গে গ্রেপ্তারও করা হয়েছে একজন বাজি বিক্রেতাকে। সূত্রের খবর, গোবরডাঙ্গা পৌরসভার এলাকার হায়দাতপুর এলাকা থেকে বাবলু রক্ষিত নামে একজন বাজি ব্যবসায়ীকে আটক করেছেন পুলিশ। জানা গেছে, বাবলু রক্ষিত নামে ওই বাজি ব্যবসায়ী বাজি বিক্রির উদ্দেশ্যে মজুত করে রেখেছিল নিষিদ্ধ শব্দবাজিগুলি। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সেগুলি উদ্ধার করে পুলিশ। গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে ধৃতকে এদিন তোলা হয় বারাসাত আদালতে। এদিন গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে দীপাবলির সময় বা পরবর্তীতেও যাতে ওই নিষিদ্ধ শব্দবাজি না পোড়ানো হয় তার জন্য প্রচারের অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন। গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে বারাসাত পুলিশ জেলার তরফে আপনাদের কাছে একান্ত অনুরোধ, যে সমস্ত ব্যবসায়ীগণ নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার করছেন আপনারা অবিলম্বে এই শব্দবাজি ব্যবহার বন্ধ করুন এবং অপরে যারা বিক্রি করছেন তাদেরকে বাধা সৃষ্টি করুন যাতে শব্দবাজি ব্যবহার না করা হয়, পরিবেশ যাতে তাতে দূষিত না হয়। পাশাপাশি আলোর উৎসব দীপাবলির আগে মেদিনীপুর সদর ব্লকের ছেরোয়া থেকে উদ্ধার হলো বাজি তৈরির কাঁচা মশলা ও বিভিন্ন আতশবাজি। সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় 1.5 কুইন্টাল মতন বিভিন্ন বাজি ছাড়াও 10 থেকে 15 কেজি বাজি তৈরির মশলা এবং 10 থেকে 12 রকমের নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে। জানা গেছে, দীপাবলির আগে নিষিদ্ধ শব্দবাজির বারবারন্ত রুখতেই পুলিশের এই অভিযান। এ বিষয়ে গোবরডাঙ্গা থানার আধিকারিক অসীম পাল বলেন, প্রথমে গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে গোবরডাঙ্গা থানার সকল অধিবাসীকে আসন্ন দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন। গোবরডাঙ্গা থানার অধিবাসীরা যাতে দীপাবলি উৎসব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে এবং গ্রিন ক্যাকার্স যাতে ইউজ করে আর কোনো রকমের নিষিদ্ধ শব্দবাজি যাতে না ইউজ করে সেটাকে সচেতন করতে যেরকম মাইকিং করা হচ্ছে উল্টো দিকে অভিযান চালানো হচ্ছে যাতে কোনো রকমের শব্দবাজি কেউ ব্যবহার না করে বা বিক্রি না করে। সেই অভিযান চালাতে গিয়ে গতকাল সন্ধ্যাবেলা গোবরডাঙ্গা হায়দাতপুরের একটি দোকান থেকে প্রায় 100 কেজির ওপরে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয় এবং ওই ব্যবসায়ী যিনি বাজি বিক্রি করছিলেন গ্রেপ্তার হয়। আজকে তাকে বারাসাত কোর্টে পাঠানো হয়েছে এবং এই রকম অভিযান দীপাবলি উৎসব পর্যন্ত চলবে যাতে গোবরডাঙ্গা থানার সকল মানুষজন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে দীপাবলি উৎসব পালন করতে পারে এবং পরিবেশ বান্ধব অর্থাৎ গ্রিন ফায়ার ক্যাকার্স ইউজ করে আর অন্য কোনো রকমের নিষিদ্ধ শব্দবাজি না ইউজ করে বা বিক্রি করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।